এখন আমরা ওয়ার্ডপ্রেসের স্পেশাল টেমপ্লেটের জন্য কতজন ভিজিটর এই মুহূর্তে আমাদের এই সাইটটি দেখতে পাচ্ছে সেই বিষয়টি অ্যাড করব। সেটি অ্যাড করতে হলে আমাদেরকে নতুন আরও একটি প্লাগইনস, অনলাইন ইউজার অ্যাকাউন্টের জন্য একটি প্লাগইনস ব্যবহার করতে হবে। এটিও আপনাদের সিডির সোর্স ফাইল কিংবা ফোল্ডারে দেখতে পাবেন। আমরা এখন এই বিষয়টি অ্যাড করব, সে কারণে আমরা যাচ্ছি আমাদের ড্যাশবোর্ড থেকে প্লাগইনসের ভিতরে। অ্যাড নিউ প্লাগইনস, আপলোড, মূলত কিভাবে প্লাগইনস আপলোড করতে হয় এই বিষয়গুলো লোকাল হোস্ট করার সময় আমরা সকল কিছু দেখিয়েছি। তারপরেও আমরা স্পেশাল প্রজেক্টের প্রতিটি পদক্ষেপকে আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি। মাত্র আমাদের যেখানে প্লাগইনসটি আছে সেইখানে সোর্স ফাইল এখানে আছে। এখন আমরা যে প্লাগইনসটি ব্যবহার করব সেটি হচ্ছে ইউজার অনলাইন, এই WP ইউজার অনলাইন, এই প্লাগইনসটি ওপেন করছি। ইনস্টল নাও, নেট স্পিডের উপরে ভিত্তি করে এই কাজগুলো করা হবে, অর্থাৎ কতটুকু সময় নেবে ইনস্টল হতে এই বিষয়টি আপনার নেটের স্পিডের উপরে ডিপেন্ড করে। আমরা এখন অ্যাক্টিভ প্লাগইনস দিচ্ছি। প্লাগইনসটি অ্যাক্টিভ হলে কিভাবে এটি ব্যবহার করব সেই বিষয়টিও কিন্তু এখানে দেয়া থাকে। আমরা WP ইউজার অনলাইন এই বিষয়টিতে যদি একটু দেখি, এনাবেল ইউ টু ডিসপ্লে হাউ মেনি ইউজার্স আর অনলাইন অন ইউর ওয়ার্ডপ্রেস ব্লগ উইথ ডিটেলড স্ট্যাটিস্টিক্স অফ ওয়েয়ার দে আর অ্যান্ড হু দে আর মেম্বার। এই বিষয়টিকে আমরা পূর্ণাঙ্গভাবে যদি প্রদর্শন করাতে চাই, আমরা কিন্তু আমাদের ব্লগে এই মুহূর্তে এই বিষয়টি পাচ্ছি না রিলোড করা সত্ত্বেও। কিন্তু এই বিষয়টিকে যদি আমরা প্রদর্শন করাতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে আবারও উইডগেটস অপশনে অ্যাপিয়ারেন্সের ভেতর থেকে। উইডগেটস এখানে আমরা উইডগেটসের ভেতরে সাইডবার লগইনের কাজ আগেই করেছি। এখন আমরা যে নতুন প্লাগইনসটি পেলাম সেটি হচ্ছে ইউজার অনলাইন, এই বিষয়টিকেও আমরা রাইট সাইডে কিংবা লেফট সাইডে যেখানে খুশি আমরা দিয়ে দিতে পারি। আমরা লেফট সাইডের নিচে দিয়ে দিলাম ইউজার অনলাইন, এই টাইটেলটি থাকবে। আমরা যদি এখন আমাদের সাইটকে একটু রিলোড দেই তাহলে কিন্তু আমরা এর প্র্যাকটিক্যাল ব্যবধান দেখতে পারবো। হ্যাঁ, এখানে অ্যাড হয়েছে ইউজার অনলাইন, এখন একজন মাত্র ইউজার অনলাইনে আছে, এটি আমাকেই নির্দেশ করছে এই মুহূর্তে। এভাবে করে নিত্য নতুন বিভিন্ন প্লাগইনসের মাধ্যমে আমরা আমাদের সাইটকে খুব ভালো মানের সাইটে পরিণত করে ফেলতে পারি।